গাইস বেশ কিছুদিন ধরে আমরা ইউটিউবে ভিডিও ছাড়তেছি না, তার কারণ হচ্ছে গাইস পুশ দেওয়ার মন মেজাজ অনেক খারাপ হয়ে গেছে ভাই, মন পুরো ভেঙে গেছে গাইস। মানে এখানে আমার 9473 স্কোর আর আমি এখানে মাস্টারে পড়ে রয়েছি ভাই। কপাল খারাপ থাকলে যা হয় ঠিক আছে, রিজনে যদি চলে আসছি তো এখানে আমার স্কোর 9473 এবং আমি যদি রিজনে যদি লিডার বোর্ডে চলে আসি ঠিক আছে, লিডার বোর্ডে নাবিল আকাশ ভাইয়ের স্কোর হচ্ছে 9444 স্কোর করতে না, বাট আমার ওই হিসেবে যদি ধরি আমি কিন্তু এদিকে তার উপরে আসি, আমার স্কোর কিন্তু বর্তমানে টপ থ্রিতে থাকার কথা, বাট আমি এখানে টপ থ্রিতে নাই। মানে মন টন খারাপ হয়ে গেছে ভাই। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে এই মন খারাপ থাকার কারণে ভিডিও কম ছাড়তেছিলাম, এন্ড আপনারা আসলে লাইভ চ্যানেলে অনেক সাপোর্ট দিয়েছেন দেখে গেম খেলতেছি। দেখা যাক এই সিজনে লাস্ট পর্যন্ত আইডি ফেরত আসে কিনা। কিন্তু গাইস আমাদের এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, এন্ড আমার মন খারাপ থাকার কারণে ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। তো এখানে নর্মালি পিকে নামতেছিলাম, তো এখানে পিকে নামে তেমন ভালো কোনো গান পাইনি, তো এখানে ভেক্টর হ্যান্ড গান বা এই যে হ্যান্ড গানটা পাইছি ছোট হ্যান্ড গান যেটা ভেক্টরের মতো, তো এই হ্যান্ড গান নিচে সামনে প্লেয়ার ছিল, তো হ্যান্ড গান নিয়ে সামনে আগামো। এন্ড এইখানে তো প্লেয়ার আসা পরে তো একটু পিছিয়ে আসা পড়ছে, হ্যান্ড হ্যান্ড গান দিয়ে মারতেছেন, হেডশট খাইছে সোনিয়া। আল্লাহ, সোনিয়ার কারণে আমার কিল দাও চিড়ে হয়ে গেল ভাই, পরেশান হয়ে গেলাম লোক ঢাই সাল সে, ये भी परेशान हो गए हम भी परेशान हो गए करो फिर গেমার গুরুজি হালকা করে আমার কিলটা ঝেড়ে দিল। আর সামনে একটা প্লেয়ার আসলো, এটার মোটামুটি ড্যামেজ দেন। ওম আকিরে কি নাম দেখলাম, ভিভেজ ভাই। এদিকে কি ভিভেজ, গেমার গুরুজি কারে মারলো? এন্ড এদিকে যে কিলটা আসলো, এদিকে ভিভেজ মানিক গেমিং পড়ছে, এন্ড গেমার গুরুজি ভিভেজ মানিক গেমিং রে মাইরাও দিছে। ওরে বাবা, মোটামুটি শরীর একটা বাবা আইছে না। পিকে আমরা মানিক ভাইদের স্কোয়াডে তিনজনকে মেরে দিই, এন্ড তাদের মেবি ব্যাকআপ কোন জোন পুশার ছিল। এন্ড এদিকে আমি আমার টিমমেটদের দিকে ট্রিটমেন্ট মিশন কমপ্লিট করতেছিলাম, নোহান নক হয়েছিল, তো তারে আমি এদিকে ট্রিটমেন্ট কমপ্লিট করব। সো তাকে ট্রিটমেন্ট মেরে মেরে তার হেল্প ফুল করতে দিই, যাতে আমাদের এক্সট্রা 2+ মিশন গুলো কমপ্লিট হয়। এন্ড এদিকে এনিমি এসে পড়ছে, এই উপরে এনিমি আসছে, ট্রোগান দিয়ে ফুল ড্যামেজ দিলাম, এন্ড গেমার গুরুজি আবারও কিল চুরি করে ফেললো। এন্ড এবার দেখো ভিভেজ মানিক গেমিং ভাইরে আমি মেরে দিতাম, বাট গেমার গুরুজি আবারও ভিভেজ মানিক গেমিং রে মাইরা কিল চুরি করে ফেললো আমার। আল্লাহ জোরের করে চোরে বরদোয়া করি জানি রাস্তায় বেরা মরি। ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কেন 2 ম্যাচের, বিকজ আমাদের প্রথম ম্যাচে আমাদের মানিক ভাই ছাড়া যে ভিভেজ মানিক ভাই পরে সেটিতে অন্য কেউ ছিল, তো ওই ম্যাচটা ছিল প্রথম ম্যাচটা ছিল ভিভেজ মানিক ভাই, এন্ড সেকেন্ড ম্যাচে ছিল ভিভেজ ছাড়া মানিক ভাই যে আইডিতে আমাদের অরিজিনাল মানিক ভাই খেলতেছিল। এইখানে গেমার গুরুজিকে মানিক ভাই নক করে দিয়েছেন, আগের বার গেমার গুরুজি কিন্তু কিলচুরি করছিল, এই জন্য আর গেমার গুরুজির বাঁচাই নাই, গেমার গুরুজি মরা যাক ঠিক আছে গাইস। গেমার গুরুজির কিন্তু চালাকি করে বাইরা দিছি, এখানে মানিক ভাইরে আমি বাইরা দিছি অবশেষে গাইস ঠিক আছে, আগের বার ফুল ড্যামেজ দিছিলাম, এন্ড অবশেষে মানিক কিমিক বাইরে বাইরা দিছি। এন্ড গাইস নোহান মাহি কারে নক দেবে, এখানে নোহান মাহি গাইস আমার টিমমেট ভিভেজ রোস্টেড গেমিং ভাইরে নক করে দিছে। ওরে বাবা, এইখানে কিন্তু বলতে গেলে আমাদের নোহান মাহি যে টিমমেট রয়েছে সে কিন্তু রোস্টেড ভাইকে নক করে দিছে, কনফার্ম করে দিছে। এখানে সাকিব আলী ভাই আইসা ম্যাক্স 7 দিয়ে জাতা কিং রে জাতা দিয়ে মেরে দিল ভাই, এন্ড আমি তাকে আসলে খেয়াল করি না, উকং হয়েছিল। তো এখানে বলতে গেলে 1v1 ফাইট ছিল, আমাদের দুইজন মরে গেছে, তাদের দুইজন মরে গেছে, এন্ড আমাদের কিন্তু দুইজন প্লেয়ার আছে, তো এখানে নোহান মাহি লাস্ট প্লেয়ার। নোহান মাহি ভাই একটা প্লেয়ার, কামন কামন মারতে পার ভাই ভাই ভাই, আরে প্লেয়ারটা কই গেল, আরে উপরতে তো সারপ্রাইজ করে দিল ভাই ভাই, ভাগো 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 গাইস। এই মুহূর্তে আমাদের কিন্তু আসলে দুইজন মরে গেছে, এন্ড তারপর আবার মানিক ভাই রিভাইভ পায় আয়েশা বসতে ঠিক আছে গাইস। এন্ড ম্যাচে এইখানে এরপর কি হয়েছিল, এই ম্যাচের মধ্যে লাস্ট পর্যন্ত কি হয়েছিল, এন্ড ভিভেজ মানিক গেমিং ভাইয়ের ম্যাচে কি হয়েছিল অবশ্যই জানতে হলে ভিডিওটা পুরো দেখুন। আগে তুমি ভিডিও পছন্দ আয় তো লাইক মারো, আর আগে তুমি লোক নয় হো তো সাবস্ক্রাইব করো না, তো यार তাহলে চ্যানেল পত্রিকা ইলাজ করা আসো, খেলবো খেলা হবে খেলা হবে। বড় কথা হচ্ছে এই ম্যাচ পরে বা কয় কিছু ম্যাচ পরে আমাদের সাথে আবার রোস্টেড ভাইরা পরে, এন্ড ভিভেজ ছাড়া মানিক ভাই পরে, এন্ড ওইটা ছিল আমাদের আসল মানিক ভাই, তাই না? তো সবার কাছে আমার রিকোয়েস্ট হলো ভিডিওটা পুরোটা দেখবেন, বিকজ গাইস এই ম্যাচ পরে বলতে গেলে এটা তো ভিভেজ ওয়ালা মানিক ভাই, এন্ড ভিভেজ ছাড়া মানিক ভাইয়ের সাথে রোস্টেড ভাইয়ের ম্যাচ, তো দুইটা ম্যাচের হাইলাইট হবে আমাদের এই ভিডিওর মধ্যে। সো সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবেন, এন্ড ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। এইখানে ম্যাচের প্রবলেমগুলো আমি আপনাদের বলি ভাই, বা এই সিজনের প্রবলেমগুলো বলি, এন্ড আসলে মানিক ভাইয়ের যে ভিভেজ আইডিটা, ভিভেজ আইডিটা বলতে গেলে মানিক ভাই পুশ করতেছিল না, এটা মানিক ভাইয়ের কোনো ব্যাকআপ প্লেয়ার পুশ করতেছিল, এন্ড মানিক ভাই তার অন্য কোনো আইডিতে নাম চেঞ্জ করা পুশ করতেছিল, ওই আইডিটার ওই আইডিতে আসলে মানিক গেমিং নাম দেওয়া, বাট ওই আইডিতে কোনো ভিভেজ নাই, ওই আইডিটার বা ওই যে মানিক ভাই তার ভিভেজ ছাড়া আইডিতে যে আমাদের ম্যাচে পড়েছিল সেই আইডিটা আমাদের, লাইক আমি সেই সেই ম্যাচটার ভিডিও এই ম্যাচ এই ভিডিওর পরই, মানে এই ম্যাচের পরই পরের ম্যাচে আমি পরের ভিডিওটা দিয়ে দিব। তো গাইস ভিডিওটা একটু বড় হবেন, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে স্কিপ করে নেন, এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে, অনেক ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে ঠিক আছে গাইস। এইখানে দেখেন গেমার গুরুজি কিন্তু মরে গেছে, তাকে বলছিলাম যে ভাই মিলিথিকা
আমরা নিচে নামো ফাইট করো না, সে এখানে ফাইট করতে করতেই পড়ে গেছে। এখানে বিবাস মানিক ভাই কিন্তু গিল করছে না, আসল প্রবলেম হচ্ছে গেছে আমার টিমমেটগুলো যদি আমি কোনো কথা বলি তারা শুনে না সহজে ভাই। এর নতুন নতুন কিছু প্লেয়ার আছে যেমন নোহান নাহিয়া আমার সাথে নতুন পুজো আছে, তো এদেরকে ভাই আসলে বকাঝকা করা লাগে ভাই, এদেরকে কোনো কথা একবার বললে হয় না। গুরুজি তো নতুন ব্যাকআপ প্লেয়ার ভাই, তো এই কারণে স্কোয়াডে পুষ্টতে সমস্যা হইতেছে। প্লাস আমার আইডি তারপর রাতবার আইডি মানিকবার আইডি, তো এই তিনটা আইডি কিন্তু লাইক বলতে গেলে একই রকম, মানে ব্ল্যাকলিস্ট হয়ে রয়েছিল। আইডিতে ঢুকলে র্যাঙ্ক ম্যাচ খেলা যায়, সবার সাথে খেলা যায়, সব কিছু করা যায়, বাট আইডি রিজনে শো করতেছিল না। সো এই কারণে বলতে গেলে রাতবাই মোটামুটি পুশ স্লো করে দিয়েছিল, মানিক ভাই তো তার ভিবাজারিতে পুশই করেন। এই কারণে মানিক ভাই এই সিজনে তার অন্য আইডিতে পুশ করছেন। আমারও আসলে এটা করা উচিত ছিল, আমারও অন্য আরেকটা আইডিতে পুশ করা উচিত ছিল গাইস, বাট লেট করা হয়েছে। এই সিজন যতটুকু খেলবো আমি আমার আইডি দিয়ে খেলবো, আমার আইডি রিজনে শো করুক বা না করুক, আমার আইডিতে আমি 1 লাখ স্কোর পর্যন্ত নিব। ঠিক আছে গাইস, আপনারা অনেক সাপোর্ট দেন, আমার এটিতে খুঁজা খুঁজা লাইক দেন, তাই না? কিন্তু বেশ বড় কথা হচ্ছে এইখানে আমার টিমমেটগুলো কিন্তু আবার রিয়েপ পাইছে, তার পিছিয়ে কিন্তু প্লেয়ার আর আমি তো পোর্টাল কিং, তার এইখানে একটা প্লেয়ার বসে আছে আমাকে দেখছে, এইখানে সে গাছের পিছিয়ে চলে গেছে। এখানে গুরুজিকে টেনে মেরে আর টেনে যেতেছেন গাইস, M60 ড্যামেজ দেখো, 2 সেকেন্ডে টেনে মিনক এনিমিটারে দেওয়া গেছে, ওয়াল কি ব্যাপারে দেওয়া গেছে, এখানে 1 সেকেন্ড হয়ে গেছে, 2 সেকেন্ড হয়ে গেছে, এনতে গাইছে দেখো ওয়াল একটা ফাটছে, এন ভাই পিছনে ভাই পিছন থেকে একটা এনিমি এসে আমাদের পিছন মেরা দিল ভাই, এটা কোন কথা? কামটা করলো কি দেখছে? খতম বড় কথা হচ্ছে এবার এখানে রিভাইভ পেয়ে গেছি, আর এখনো 13টাই নেমে এলাই ভাই, মানে বলতে গেলে গাইস এই ম্যাচের মধ্যে ভিভাস বলে যে একটা অবস্থা হয় তারা, তারপর ভিভাস মানিক গেমিং ভাই, বাট এখানে মানিক গেমিং আইডিতে মানিক গেমিং ছিল না, অ্যান্ড এর ম্যাচের পরে আমাদের অরিজিনাল মানিক গেমিং পড়বে। ঠিক আছে, তো এখানে যাই হোক, এখানে গেমার গুরুজি নক হয়ে গেছে, একটা লুট বক্স পাইছি, লুট বক্স থেকে মোটামুটি লুট হয়ে গেছে, অ্যান্ড এখানে চলে আসলাম গেমার গুরুজিকে রিয়াপ দেওয়ার জন্য, সামনে কিন্তু এনিমি ছিল, গাইস থেকে 2টা ওয়াল মেরে গেছি, গেমার গুরুজিকে রিয়াপ দিতে, আরে ভাই এনিমি স্কাইলার মারছে ভাই, ভাই একটু মাফ করে দে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি মারি নাই তোম করে ভাই, আমার কেউ মারো না রে ভাই, আল্লাহ রে এই গেমার গুরুজি উঠু উঠু উঠু, এই গেমার গুজি ওয়াল মার ওয়াল মার, গুরুজি ভাই একটা ওয়াল মারতে গেছে, না আমার ওয়াল দেখা ভাই 90 লেভেলের ওয়াল ভাই, 90 লেভেলের ওয়াল দেখা ভাই, এনিমি তো আরো পাগলা হয়ে গেছে। আর গেমার গুরুজি বলতেছিলাম ভাই এখান থেকে একটু সরতে হবে, আমরা একবারে সেফ জোনের মাঝখানে আসি, সবাই চারদিক দিয়ে আমাদের মারবে, এনিমি গ্রেনেড মারতেছে, আমি বলতেছিলাম যে গেমার গুজি পিছিয়ে আসে, আর গেমার গুজি সামনে গেছে, আরে গেমার গুজি পিছিয়ে আসো, পিছিয়ে 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 ভাই পিছিয়ে একটু একটু পিছিয়ে আসো, আর গেমার গুজি কিন্তু আমার হেলথ থেকে হেলথ বেশি, বাট ওই এনিমিটা গেমার গুরুজিকে বলতে গেলে রাশ করে দিবে, অ্যান্ড গেমার গুজি হেলথ পুরো উপরেটা এনিমি ছিল, উপরে এনিমিটা আসলে মরে গেছে অলরেডি, এখান থেকে দেখো গাড়ি কতগুলা গাড়ি গেছেন বলতে গেলে গেছে, মানিক ভাইয়ের স্কোয়াড কিন্তু অলরেডি শেষ এখানে, অ্যান্ড আমাদের যে সাথে মানিক ভাইয়ের ম্যাচের শুরুতে 2 বার ফাইট হয়েছে, দুবারই আমরা মানিক ভাইকে মেরে দিয়েছি, অ্যান্ড এখানে লাস্ট পর্যন্ত মানিক ভাইয়ের ছিল না, অন্য একটা স্কোয়াড ছিল, তারাই রাজত্ব করতেছে, দেখো 3-4টা জোন পুষার সব গাড়ি নিয়ে করতেছে, আমাদের জোন পুষার তাগেই মরে গেছে, অ্যান্ড এখানে গুরুজি ভাইও মরে গেছে ভাই, আল্লাহ রে ম্যাচ কিভাবে উইয়া করতে ভাই, কতগুলা গাড়ি গাড়ি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রে এবার এবার ভাই তোমরা মারামারি করো, আমার কাছে আইসো না ভাই, এদিকে কোনো এনিমি নেই আমার কাছে, কোয়েশন আমার দিকে কোনো এনিমি নেই, আমি নিজেও নাই ভাই, আমাকে মেরো না ভাই, আল্লাহ এ আমার এদিকে আসছে কেন ভাই, যাও 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 যাও, আল্লাহ রে পিছনে, এন্ড এখানেই আমার বিদায় হয়ে গেল ভাই। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি, অতি দুঃখের সাথে বলতে হইতেছে গাইস আমাদের ভালো কোনো জোন বুসা না থাকার কারণে গাইস এই যে সেকেন্ড ম্যাচে মানিক ভাইরা রিভাইভ পাওয়া গেল, বাট আমরা রিভাইভ পেলাম না, আমরা লেট করে রিভাইভ পেয়েছেন, এখানে আমরা পিকে চলে আসছেন, এখানে মানিক ভাইদের স্কোয়াড উপর আমরা হামলা করে দিয়েছি গাইস, পাল্টা হামলা, এন্ড এখানে অলরেডি গেমার গুরুজি ভাই মানিক ভাইরা নক করেছেন, পিছিয়ে ছিল রোস্টেড গেমিং, এন্ড গোলের দিকে 2টা প্লেয়ার, একটা তো অলরেডি নক, তাকে রিভাইভ দিবেন, পিছন দিয়ে আমি চলে গেছি, এমচে দিতে মারতেন ট্রোগান দিয়ে জিতমু ঠাসান, এইটা হচ্ছে আমাদের রোস্টেড গেমিং ভাই, তাই না? তো গোল্ডেন দিপ পারা ছিল রোস্টেড গেমিং ভাই, পিছন থেকে আবার মেবি আরেকটা প্লেয়ার আছে, তো সাকিব আলী ভাই হচ্ছে ঘরের মধ্যে, অ্যান্ড এইবারও আমি আবারও মারা খেয়ে যাবো ভাই, জাস্ট এখানে দেখো 37টা এনিমি অ্যালাইভ, এখানে আসছিলাম তাকে মারার জন্য, ধরে পালা গেছে, এখানে হুকুম হয়ে রয়েছে ভাই পিছন দিয়ে যাত্রা, আল্লাহ রে এটা কোনো কথা ভাই, মানে আমারই ক্যান ভাই, বারবার আমারই ক্যান, তাই না? তারপর হুকুম গায়ে ভাই, 2-2টা বার ভাই হুকুম গায়ে মারা গেছে, এই যুগে কেউ হুকুম নিয়ে খেলে ভাই, ওরায়নের যুগ হইতে পারে, ওরায়নের আপডেট শেষ, তাহলে আপডেটের পর ওরান আর সোনিয়ার পর কমে দিবে, এরপর সোনিয়া আবার আমি আর ইউজ করবো না, অ্যান্ড এইখানে বলতে গেলে গেছে সাকিব আলিফ ভাই কিন্তু মেরে গেছে, আমাদের নোহান ভাই সাকিব আলিফ মেরে দিছে, আমি রোস্টের বাইরে মেরে দিছি, অ্যান্ড আমাদের যে গেমার গুরুজি ভাই ছিল গেমার গুরুজি ভাই কিন্তু বলতে গেলে ওইদিকে মানিক ভাইরে মেরে দিয়েছেন, গেছে এতটা পাগল হয়েছি যে তাদেরকে মাইরা এদিকে ট্রিটমেন্ট ড্যামেজ দিতেছি, অ্যান্ড ট্রিটমেন্ট ড্যামেজ দেওয়ার সময় তারা আইসাও পড়ছে, দেখো ভাই এদিকে নোহানের রিভাইভ দিমু, অ্যান্ড ঘরের নিচে প্লেয়ার আইসা পড়ছে, ছাদে প্লেয়ার, এখানে মানিক ভাই আইসা পড়ছে, গেছে আমরা ট্রিটমেন্ট নিতেছি, মানিক ভাই আইসা পড়ছে মারার জন্য ভাই, এটা কোনো কথা ভাই, তাই না? আসলে ভাই আমার এত মাথা নষ্ট হয়ে গেছিলো প্লাসের জন্য ভাই, মানে এই যে ভিডিওটা এটা আমাদের প্রথম দিকের ভিডিও, তো ফার্স্ট ম্যাচটা ছিল যখন আমার 5800 স্কোর ছিল, তখনকার সময় ফার্স্ট ম্যাচ ছিল, এটা আমাদের আরও 2-3 দিন পরের দিকের ম্যাচ ছিল, অ্যান্ড মন খারাপ থাকার কারণে ভিডিওটা বলতে গেলে অনেক দিন পর আমি আপলোড দিয়েছি গাইস, অ্যান্ড মন খারাপ তো থাকবোই ভাই, তাই না? এত কষ্ট করে বুঝতে আর ইডি জানা না, এখানে রোস্টেড ভাই আসছে, রোস্টেড ভাইয়ের ফুল ড্যামেজ দিই, অ্যান্ড আমারে সাকিব আলী ভাই আবার 3 বার ভাই আমি মরছি ম্যাচে, 3বার আমার সাকিব আলী ভাই মেরেছে, প্রতিরোধ তো নেওয়াই লাগবে, তাই না? অ্যান্ড এবার আবারও ওয়ান সেকেন্ড বলতে গেলে এই
এবার গেমার গুজি রোস্টেড বাইরে মারাতে তারপর আমরা আবারও মারা খাওয়া যাই এবার মারা খাওয়ার পরে ওইখানে এবার আবার প্লেয়ার নামে এইখানে এই প্লেয়ারটা কে ছিল জানি না এই প্লেয়ারটা যে একটা মারতে হবে M24 নেক্সট মেশিন গান নিয়ে এসে মেশিন গানে যাত্রা দেহ ভাই মেশিন গানে যাত্রা গাই না রোস্টেড বাইরে তো মারা দিলাম ভাই আবারও ভাই কিন্তু গাইস এখানে কিন্তু আরও প্লেয়ার আছে এখানে মানিক ভাই থাকতে পারে আলী ভাই থাকতে পারে এখানে ড্রোনের মধ্যে দুইটা প্লেয়ার পিসে একটা প্লেয়ার পিসের প্লেয়ারটা মেশিন গাই দেখো M24 এনে যাত্রা ভাই মানে 40 crore ড্যামেজ দিব 30 crore তো ড্যামেজ দিব মানে মেশিন গান আসলে ওভার পাওয়ার একটা গান সাথে যদি মারো ক্যারেক্টার থেকে অনেক ড্যামেজ দেয় তাই না তো এখানে দূরের প্লেয়ারটা ছিল এখানে আমি আবারও নক করে দিচ্ছি এখানে সাকিব সামনে দুই তিনটা প্লেয়ার ফাইট করতেছে নিচে প্লেয়ার আর আমরা পিছনে একটা প্লেয়ার দেখে ফেলেছি এই যে দেখে ফেলেছি এখানে একটা প্লেয়ার আছে হইতে পারে এটা মানিক গেমিং ভাই তো এখানে আমি এসকেস নিলাম আমি হুমার ক্যারেক্টার নিয়েছি মানিক ভাই তো নির্যাতন করে মারবো ঠিক আছে দেখো মানিক ভাই কিনে যতন করি হুমার ক্যারেক্টার আমি অন করে দিয়েছি এই হুমার ওদিক যাও ওদিকে আরে হুমার গেছে অন্যদিকে আরে হুমারও আমার কথা শোনে না টিমের তো কথা শুনে না হুমার কথা শুনে এদিকে লাস্ট একটা প্লেয়ার আছে গাইস এটা হচ্ছে মানিক ভাই প্লেয়ার মানিক ভাই লাস্ট প্লেয়ার মানিক ভাই মারতে হলে মানিক ভাই স্কোয়াড হয়ে যাবে গাইস 18টা লাইভ এই মুহূর্তে মানিক ভাই মেরে দেবেন এখানে আমাদের আরমান ভাই কিন্তু মানিক ভাই মেরে দেন মানিক ভাই নক হয় না মানিক ভাই ডাইরেক্ট মরে গেছে তার মানে মানিক ভাই পুরো স্কোয়াড এখানেই শেষ আরে বাংলাদেশি বোকা সোদা ये खानदान खत्म कर दिया যাই হোক গাইস এখানে মানিক ভাইদের স্কোয়াড কিন্তু শেষ অবশেষে গাইস তাদের পুরো স্কোয়াড মারতে পারলাম গাইস তো আগের ম্যাচটা প্রথম ম্যাচটাতে কিন্তু বলতে গেলে মানিক ভাইদের আমরা দুইবার মারছি পিকে অ্যান্ড তারা আমাদের একবারও তেমন মারতে পারেনি অ্যান্ড সেকেন্ড ম্যাচটাতে এই ম্যাচে মানিক ভাইরা আমাদের সাথে ভালোই হাড্ডাহাড্ডি ফাইট হয়েছিল অ্যান্ড এটা ছিল অরিজিনাল মানিক ভাই তো এখানে ভালো ফাইট হয়েছিল তাদের সাথে আমাদের বাট এন্ড অফ দ্য টাইম ম্যাচের শেষ পর্যন্ত আমরা মানিক ভাইদের মেরে দিয়েছি মানিক ভাইদের পুরো স্কোয়াড এখানেই শেষ পুরো স্কোয়াড একটার সাথে মারতে পারিনি বলতে গেলে ম্যাপের মধ্যে তাদের অনেকবার মারছি ম্যাচের মধ্যে তারাও আমাদের মারছে শেষ পর্যন্ত মানিক ভাইকে মেরে এখানে মানিক ভাই পুরো স্কোয়াড এলিমিনেট হয়ে গেছে এখানে ম্যাচের লাস্ট পর্যন্ত হয়ে গেছে এখানে কিন্তু আমাদের চারটা প্লেয়ার বাইচার রয়েছে এখানে গাইস এখানে 12টা এনিমি এলেভেন আমার আইকিউটা দেওয়া হবে নি আমি ট্রোগান আছে ঠিক আছে এই এই যে ছোট ছোট আইকিউগুলো আপনাদের থাকে না গাইস এই আইকিউগুলোর কারণে কিন্তু আপনাদের গেমগুলো চেঞ্জ হয়ে যায় যে এখানে একটা প্লেয়ার আছে তো একে দিয়ে আস মারতেছিলাম আমার কাছে কিন্তু ভালো গান ছিল না তো এখানে একটা প্লেয়ার কিন্তু নক দিছি এখানে একটা প্লেয়ার ড্যামেজ দিছি এখানে তারা ওয়াল মারছে অ্যান্ড আমার আইকিউটা দেখেন এখানে ট্রোগানের লঞ্চার মোড করা উপর দিয়ে লঞ্চার মারতেছি তো এই যে লঞ্চার মারা যে আইকিউ না গাইস এই কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু গেমগুলোরে চেঞ্জ করা দেয় ওইখানে প্লেয়ারগুলো নক হয়ে গেছে অ্যান্ড একটা কিলো পেয়ে গেছেন আমার 8 kill হয়ে গেছে ভাই তো এখানে ভাই যারা যারা ভিডিওটাই বন্ধ আছেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেন এখানে একটা প্লেয়ার আছেন আমার সামনে রিয়েম দিয়ে ভাই এটা তো পসিবল আমি বাইচা আছি তাই না এটা লাস্ট প্লেয়ার ছিল এই প্লেয়ারটা পুরো স্কোয়াডের পিছন দিয়ে কারা ভাই দেখো ভাই ক্যাম্পারগুলো আসলে কারে বলে ভাই তাই না টুকটাক হালকা দর্শক ক্যাম্প তেমন আমরা করছি কিনা আমার খেয়াল নাই বাট আমাদের ভাই আসলে ক্যাম্পিং করার অভ্যাস নেই আমরা দৌড়া দৌড়া মেরে মেরে খেলি এখানে প্লেয়ারগুলো ছিল প্লেয়ারগুলো মাইরা দিছি মেডিকেট মারতেছি লাস্ট তিনটা প্লেয়ার আছে 8 kill আমার হয়ে গেছে অ্যান্ড আরেকটা কিল করবো কিনা আমি ভাবতেছি আর আমাদের কিন্তু তিনটা প্লেয়ার আছে আরমান ভাই বেবি একটা মেরা দিছে তো তিনটা প্লেয়ার ও আরমান ভাইরে মেরা দিছে এনিমি আরমান ভাইরে মেরা দিছে 3v3 না 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 মারতে হবে মারো 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 চলো 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 মারো মারো কোনো মাস নাই এই একটা প্লেয়ার আছে এরা তো ট্রোগান যাতে দিয়ে আমি আবারও মেরেছি আমি তো জাতা কিং সবাই জানে ভাই আমি জাতা কিং তাই না বাংলার জমিনে ভাই আমি একমাত্র প্লেয়ার যে বডি শট মেরে সবার পুরো স্কোয়াড মারার ক্ষমতা রাখি তাই না তো এখানে এই প্লেয়ারটা আমি মেরা দিছি গেছেন লাস্ট দুইটা প্লেয়ার ওয়ান সেকেন্ড 4v2 ফাইট অ্যান্ড এইবার আমার টিমমেটের তেমন কিল হয় নাই বলতে গেলে আমারই 9 kill হয়েছে আমার টিমমেটের 7 kill 4 kill 3 kill তো ওইখানে তেমন কিল হয় না তো এই কারণে আমি কিল ছেড়ে দিই এখানে প্লেয়ার আসতে চাইলে তাকে মারতে পারতাম আমি এটাকে মারি নাই আমার টিমমেটকে কিল দিচ্ছিলাম নাহলে আমার 10 kill হয়ে যেত আমি ভিডিওটা লাইক করে দাও এই ভিডিওতে আমাদের ফেসবুকে এবং ইউটিউবে দোনো জায়গায় কিন্তু 1000 করে লাইক থাকতে হবে গাইস অবশেষে এই ম্যাচটা আমাদের বুইয়া হয়ে গেল যাই গাইস ভালো লাগতেছে এই অবশেষে বুইয়া করা হয়েছে এর আগের ম্যাচটা ভাই এমন কুফা একটা ম্যাচ গেছে ভাই যাই হোক এই ম্যাচটা যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক করে দিও অ্যান্ড গাইস ম্যাচ শেষ হওয়ার আগে অবশ্যই আমাদের টপ আপের কথাটাও একবার জানিয়ে নাও ঠিক আছে গাইস যা যা টপ করতে চান গাইস অবশ্যই দেখবেন যে ডিসপ্লে বাম সাইডে বা ডান সাইডে আমাদের টপ আপ নাম্বার রয়েছে তো যা যা টপ করতে চান আমাদের এই সেলার আছে তো আমাদের সেলারের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করে টপ করতে পারেন আশা করি সবচেয়ে কম দামে ডায়মন্ড পাবেন অ্যান্ড সবচেয়ে কম দামে তো পাবেন আমেন এবং সবচেয়ে দ্রুততম সময়ের সাথে ডায়মন্ড পাবেন ঠিক আছে গাইস তো যাদের যাদের টপ লাগবে ডিসপ্লে বাম পাশে বা ডান পাশে যে টপ আপ নাম্বারটা রয়েছে সেই টপ আপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওকে Okay.